হ্যালো ফ্রেন্ডস আমার নাম তোমরা তোমাদের সোমান্যাস কোচিং নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং দীর্ঘ দিনের অপেক্ষার পর কিন্তু ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের তরফ থেকে পরবর্তী যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অর্থাৎ নেক্সট সেশন দু হাজার একুশ বাইশের সেশনের জন্য অফিসিয়াল যে একাডেমিক ক্যালেন্ডার সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে অর্থাৎ সেখানে কিন্তু সম্পূর্ণ জিনিসটা বলা রয়েছে তোমাদের কবে থেকে ভর্তি শুরু হবে কত দিন পর্যন্ত পরীক্ষাটা চলবে এবং কত দিনের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে তোমাদের নেক্সট যে রেজাল্টও বেরিয়ে যাবে সেইটাও বলে দিয়েছে প্লাস হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল ইউ ইউজিসির তরফ থেকে যে এক্সাম গাইডলাইন্স যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কীভাবে এক্সামগুলো নিতে পারে অনলাইন অফলাইন নাকি ব্লেন্ডেড মোড সেই সংক্রান্ত কিন্তু এক্সাম গাইডলাইন্স কিন্তু পাবলিশ করে দিয়েছে ইউজিসি অর্থাৎ এই ভিডিওটা যারা এখন ফাইনাল সেমের পরীক্ষা দিচ্ছ এবং ইন্টারমিডিয়েট স্ট স্ট স্টুডেন্টরা রয়েছো তাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে যারা টুয়েলভ পাস করেছো অর্থাৎ গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশানে ভর্তি হবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো দেখো চলো দেখে নিই এখানে বলছে দেখো যে ইউজিসি গাইডলাইন্স যেটা রয়েছে এখানে দেখো যেটা জুলাইয়ের জন্যই পাবলিশ হয়েছে এখানে বলছে ইউজিসি গাইডলাইন্স এক্সামিনেশ অ্যান্ড অ্যাকাডেমিক ক্যালেন্ডার ইন ভিউ অফ কোভিড নাইন্টিন প্যান্ডামিক জুলাই দু হাজার একুশ এখানে বলছে দেখো এখানে কিন্তু এই কোভিড সিচুয়েশানের কথা ভেবে এবং সুপ্রিম কোর্টে অনেক রকমের কেস চলছিল সেই সমস্ত কিছুর পরেই কিন্তু এই গাইডলাইন্সটা বের করা হয়েছে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি এক্সামিনেশনের ব্যাপারটা যেটা হচ্ছে দু নম্বর পয়েন্টে রয়েছে এখানে বলছে দেখো দ্য প্রিভিয়াস অ্যাজ কন্টেন্ট ইন দ্য গাইডলাইন্স ইস্যুড আর্লিয়ার ইন অ্যাজ মেনশান্ড অ্যাবাব সেল অ্যাপ্লাই ফর দ্য কারেন্ট অ্যাকাডেমিক টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান ফার্দার দ্য টাইম টার্মিনাল সেমিস্টার অর ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান বি কম্পালসারিলি কন্ডাক্টেড ইন অফলাইন পেন অ্যান্ড পেপার অর অনলাইন অর ব্লেন্ডেড মোড যেটা হচ্ছে অনলাইন অফলাইন মোড বাই ন লেটার দেন আগস্ট থার্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ফলোয়িং এজ প্রেসক্রাইবড প্রোটোকলস গাইডলাইন্স রিলেটেড টু কোভিড নাইন্টিন প্যান্ডেমিক অর্থাৎ যেটা যারা হচ্ছে ফাইনাল সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ যেটা হচ্ছে তোমার সিক্স সেমিস্টার বা পার্ট থ্রির পরীক্ষা সেই সমস্ত পরীক্ষাগুলো সেটা অনলাইনেও নেওয়া যেতে পারে অফলাইনেও নেওয়া যেতে পারে বা ব্লেন্ডেড মোডেও নেওয়া যেতে পারে এটাই কিন্তু প্রত্যাশিত ছিল ইউজিসির কাছ থেকে এবং ইউজিসি কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ারিফাই করে দিল যে ইউনিভার্সিটি চাইলে সেটা একটা অনলাইনে নিতে পারে যদি সিচুয়েশন ঠিক থাকে তাহলে তারা অফলাইনেও কন্ট্যাক্ট করাতে পারে বা ব্লেন্ডেড মোডেও কিন্তু কন্ট্যাক্ট করাতে পারে এটা হচ্ছে ফাইনাল সেমের জন্য ইন্টারমিডিয়েটের জন্য কী বলছে দেখো ফর ইন্টারমিডিয়েট সেমিস্টার অর ইয়ার স্টুডেন্ট অ্যাসেসমেন্ট সেল বি বেসড অন ইন্টারনাল ইভেলিউশন অ্যান্ড প্রিভিয়াস সেমিস্টার এজ সাজেস্টেড ইন টোয়েন্টি টোয়েন্টি গাইড লাইন্স অর্থাৎ ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা যেটা হচ্ছে প্রিভিয়াস কিন্তু তাদের রেজাল্টটা বার করে দেওয়া যেতে পারে এটা কিন্তু ইউজিসি বলছে অর্থাৎ এখানে কিন্তু তাদের জন্য যে এক্সামিনেশান কন্ডাক্ট করার তা সেটা কিন্তু কোনো রকম ম্যান্ডেটরি থাকছে না অর্থাৎ ইউনিভার্সিটি চাইলে ইন্টারমিডিয়েট যে স্টুডেন্টরা রয়েছে তাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্টে নিতে পারে প্লাস হচ্ছে তাদের যে প্রিভিয়াস সেমিস্টারের যে নাম্বার সেটা যোগ করেই কিন্তু তাদেরকে পরবর্তী সেমিস্টারে তুলে দিতে পারে অর্থাৎ ইন্টারমিডিয়েট জন্য জন্য কিন্তু কোনো রকম পরীক্ষার যে বাধ্যবাধকতা সেটা কিন্তু থাকছে না ইউনিভার্সিটি চাইলে সেটা নিতেও পারে যদি না চায় সেটা নাও নিতে পারে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে তুলে দিতে পারে এবারে দেখো অ্যাকাডেমিক ক্যালেন্ডার যেটা রয়েছে অর্থাৎ পরবর্তী যে সেশনটা চল মানে হতে চলেছে দু হাজার একুশ বাইশ তাদের জন্য কী বলছে তারপরে দেখো আমরা ডাইরেক্ট অ্যাকাডেমিক সেশানে চলে যাচ্ছি অ্যাকাডেমিক ক্যালেন্ডার যেটা যেটা হচ্ছে দু হাজার একুশ বাইশের সেশন তার জন্য কী বলছে দেখো যে অ্যাডমিশন প্রসেস ফর ইউজি লেভেল যে প্রোগ্রামগুলো রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু ইমিডিয়েটলি শুরু করে দিতে হবে যখনই সিবিএসি আইসিএসসি বা বিভিন্ন স্টেট বোর্ডগুলো রয়েছে তারা যখনই টুয়েলভের রেজাল্টটা পাবলিশ হবে তারপরে কিন্তু শুরু করে দিতে হবে প্লাস এখানে বলছে যে কমপ্লিস কমপ্লিশন অফ অ্যাডমিশন প্রসেস ফর ইউজি অ্যান্ড পিজি ইন অফলাইন অনলাইন এবং ব্লেন্ডেড মোড অর্থাৎ ইউজি পিজির ক্ষেত্রে যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ তিরিশ নয় দু হাজার একুশ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অ্যাডমিশন প্রসেসটা ইউজি পিজি সবার ক্ষেত্রে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে প্লাস বলছে যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট সেমিস্টার যারা রয়েছে তাদের যে ক্লাস সেটা অনলাইনে হোক অফলাইনে হোক বা ব্লেন্ডেড মোডে হোক সেটা ইউনিভার্সিটি ডিসাইড করবে এবং এই যে ইভেন্ট সেমিস্টারের জন্য পরবর্তী সেমিস্টারের জন্য যে ক্লাস ইন্টারমিডিয়েট যারা রয়েছে তাদের ক্ষেত্রে ক্লাসটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দিতে হবে যখনই তাদের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে প্লাস হচ্ছে যেটা হচ্ছে নতুন যারা ভর্তি হচ্ছে আর ইউজি পিজির ক্ষেত্রে যারা ফেস্ট ব্যাচ রয়েছে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে তাদের যে ক্লাসটা সেটা কিন্তু ফার্স্ট অক্টোবরের মধ্যে শুরু করে দিতে হবে এবং যে সমস্ত ইউনিভার্সিটি এটা শুরু করতে পারবে না ফার্স্ট অক্টোবরের মধ্যে তারা যেন অক্টোবরের মধ্যেই অক্টোবর কমপ্লিট হওয়ার আগেই কিন্তু তাদের ক্লাসটা যাতে শুরু করে দেওয়া যায় এবং এর মাঝেই যেটা হচ্ছে প্রিপারেটরি ব্রেক রয়েছে বা এক্সামিনেশন কন্টাক্ট রয়েছে এবং সেমিস্টার ব্রেক সেই সমস্ত কিছু কিন্তু এর মাঝেই ইউনিভার্সিটি তাদের নিজস্ব ক্যালেন্ডার পাবলিশ করে সেটা কিন্তু করে দেবে এবং এটা ইউনিভার্সিটি প্ল্যান করবে এবং পরবর্তীকালে যে সেমিস্টার তোমাদের শেষ হবে অর্থাৎ ফার্স্ট ইয়ার সেমিস্টারে যে তোমরা ভর্তি হচ্ছ পরবর্তী সেমিস্টার যেটা শেষ হবে সেটা হয়তো একত্রিশে জুলাইয়ের মধ্যে এবং তোমাদের যে নেক্সট অ্যাকাডেমিক সেশন সেটা কিন্তু শুরু করে হয়ে যাবে একই মানে পয়লা আগস্ট থেকে অর্থাৎ যারা এই বছর এই যে ফার্স্ট অক্টোবরের মধ্যে তোমরা ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে তোমাদের পরীক্ষাটা যেটা হবে দু হাজার বাইশের একত্রিশে মানে জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষাটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং রেজাল্টও বেরিয়ে বেরিয়ে যেতেও পারে নাও যেতে পারে কিন্তু তোমাদের অ্যাকাডেমিক সেশনটা সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে একত্রিশে জুলাইয়ের মধ্যে এবং তোমরা যে যেটা ফার্স্ট সেমিস্টারে ছিলে এবং সেকেন্ড সেমিস্টারে যদি তোমরা ভর্তি হও সে মানে সেকেন্ড সেমিস্টার যখন উঠবে সেটা কিন্তু শুরু হয়ে যাবে পয়লা আগস্ট থেকে এবং এখানে আরও একটা জিনিস বলেছে সেটা হচ্ছে এখানে বলছে দেখো যে ইন ভিউ অফ ফিনান্সিয়াল হার্সি বিং ফেসড বাই পেরেন্টস ডিউ টু লকডাউন অ্যান্ড রিলেটেড ফ্যাক্টার্স এ ফুল রিফান্ড অফ ফিজ শুড বি মেড অন অ্যাকাউন্ট অফ অল Cancellation of admission and migration of students up to October 31, 2021, for the academic session 2021. টু টোয়েন্টি টোয়েন্টি এ স্পেশাল কেস অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা যারা হচ্ছে অ্যাডমিশান ক্যান্সেল করবে বা মাইগ্রেট হবে এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ যে অ্যাডমিশান ফি সেটা হচ্ছে টিউশন ফি হতে পারে বা অ্যাডমিশান যে ফি হতে পারে সমস্ত কিছু সেটা কিন্তু রিফান্ড করে দিতে হবে এই সেশনের ক্ষেত্রে অর্থাৎ দু হাজার একুশ বাইশ সেশানের জন্য স্পেশাল কেস হিসাবে তাদের যে অ্যাডমিশান ফি সমস্তটাই কিন্তু এন্টার ফি সেটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এবং এটাই বলেছে এই পুরো আর্টিকেলটায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট ইউজিসি ডট এসি ডট ইন সেখানে কিন্তু অফিসিয়াল এই গাইডলাইনসটা তোমরা পেয়ে যাবে পর আমি যেগুলো ইম্পর্টেন্ট ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী যেগুলো জানার তোমরা এই নোটিস থেকে পড়ে পড়ে কিন্তু আশা করি বুঝতে পেরে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই রকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য মানাস কোশ্চেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অবশ্যই অল করে রেখে দিও যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছ থেকে মিস না হয় এবং যদি তোমাদের কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিয়ে দিও এখনও মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং